আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এদেশের গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের প্রধান প্রতিবন্ধকতা হচ্ছে বিএনপি কেন্দ্রিক রাজনৈতিক অপশক্তি। বিএনপি মহাসচিবের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এমন অভিযোগ করেন। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, অগণতান্ত্রিক পন্থায় প্রতিষ্ঠিত বিএনপি সবসময় অগণতান্ত্রিক কার্যক্রমের সাথে সম্পৃক্ত। বিবৃতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, নির্বাচন কমিশনের অধীনে সময়মতো অনুষ্ঠিত হবে নির্বাচন। নির্বাচনের সাথে আওয়ামী লীগের ক্ষমতায় থাকা বা না থাকার কোনো সম্পর্ক নেই। জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করবে উল্লেখ করে বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, বিশ্বের প্রচলিত গণতান্ত্রিক ব্যবস্থার সাথে সামঞ্জস্য রেখেই সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে।